দেশবাসীর মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে চলছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা বা কালী পূজা। এ উপলক্ষে রাজধানী ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরে হচ্ছে বিশেষ পূজা অর্চনা। যুগে যুগে দুষ্টের দমন করেছেন দেবী, ভক্তদের কল্যাণে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ধরণীতে আসেন তিনি। পূজার এই দিনটিকে দীপাবলি উৎসব হিসেবে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। হিন্দু পুরাণ মতে মা কালী দেবী দুর্গারই আরেক রূপ। কালী হচ্ছে শক্তির পূজা, জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। মা যুগে যুগে সকল অশুভ শক্তি বিনাশ করেছেন এবং সুন্দর জগতে সৃষ্টি করেছেন। শ্যামা পূজার রাতে ভক্তরা পালন করেন দীপাবলি উৎসব। অসংখ্য প্রদীপের আলোয় সব অশুভ ও অন্ধকারকে দূর করা হয়। পূর্বপুরুষের জন্য চাওয়া হয় প্রার্থনা। মনে যে অন্ধকার থাকে, যে কালিমা থাকে, তারা সেটা আমরা এই প্রদীপ প্রজ্বলনের মাঝে দূর করে থাকি। সেটা ছোটবেলা থেকে চেয়ে আসছি, এখনো চাই যে আমার ফ্যামিলিটাকে সবসময় যাতে ভালো রাখে। লাইফে যত খারাপ কিছু হয়, বাট আই শুড স্টে ইন মাই রাইট পজিশন। দেবী কালীর কাছে মনের বাসনা পূরণের জন্য বিশেষ প্রার্থনাও করেন ভক্তরা, যাতে মানে পরীক্ষায় ভালো করতে পারি। খারাপ যা কিছু আছে এটা ত্যাগ করে আমরা যেন ভালো কিছু করতে পারি। এই দিনে সবাই সবার জন্য মঙ্গল কামনা করি। রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সহস্র প্রদীপ প্রজ্বলন উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এ সময় সবাইকে এক হয়ে উৎসব পালনের আহ্বান জানান তিনি। ধর্ম যার যার উৎসবটি সবার, এই অবস্থাতে আমরা খুব আনন্দে পূজা করছি। সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, কালী পূজার মাধ্যমে সব অশুভ শক্তির ধ্বংস হবে। অপশক্তি তো সব জায়গায় আছে, অন্ধকার আছে, তারপরও আমরা আলোর যেটা জন্য অপেক্ষা করি তা সব কিছু আলোকিত হবে। এদিকে শ্যামা পূজা উপলক্ষে ঢাকার মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।